বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ দুই শিশু সন্তানের মা। দীর্ঘ 8 দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই গৃহবধূ বলে খবর। মায়ের চিন্তায় ব্যাকুল দুই শিশু সন্তান। জানা গেছে নিখোঁজ ওই গৃহবধূর নাম চম্পা মিশর, বয়স 23, বাড়ি কাটিহার জেলার কদুয়া থানার পাকারিয়া টোলা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মাসখানেক আগে বাপের বাড়ির মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ধূমসাডাঙ্গি গ্রামে এসেছিলেন ওই গৃহবধূ। গত 15ই ফেব্রুয়ারি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সেই দিন থেকেই নিখোঁজ হয়েছে ওই গৃহবধূ। নিখোঁজ গৃহবধূর বাবা রোহিত মিশর হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখান থেকে গেছিল 15 তারিখে থেকে গেল, এখান থেকে নিখোঁজ হয়েছে। তো এখান থেকে যেয়ে তো আর পাওয়া যায় না, যে এখন ঘুরছি তো আর পাওয়া যায় না। মানে আপনার মেয়ে কি আপনার বাড়িতেই ছিল? বাড়িতে ছিল, এখান থেকে গেছে শ্বশুর বাড়ি। মানে কোথায় যাচ্ছে, শ্বশুর বাড়ি কোথায় ছিল? ভারিজি, ভারিজি মাকারিয়া। ওটা কি ওটা বিহার, বিহার পরে? ওটা হ্যাঁ, বিহার পরে। তারপর শ্বশুর বাড়ি যাওয়ার পথে কি হলো মেয়ে আপনার? ও তো ওয়ার পথে তো আমরা তো বললো, ওরা বললো কি নাই এখানে মেয়ে আসেনি। তো আমরা বললাম কি আমরা জিজ্ঞাসা করবো, এখানে মিডিয়া করবো, মিডিয়া করে আমরা পাঠাবো কোনো জায়গায়, যদি মেয়েটা আমার দেখা হয় পাঠাই দিবান আমাদের। বলছি কে রয়েছে আপনার মেয়ের পরিবারে, কে কে আছে? মেয়ের পরিবারে তো আমরা বাবা মা আছে, এটা আমার ছেলে আছে, তো আমার কাছে নাই ওই ছেলে। তারপর আর কে রয়েছে? আমার লোক না রয়েছেন মেয়ের, এখন দেখা এদিকে খোঁজা বেড়া করছি, আমরা পাচ্ছি না। ওর শ্বশুর বাড়ির লোকরা খোঁজাই করছে? ওরাও করছে। ওর স্বামী কোথায় থাকে? ওখানেই থাকে। তখন বলছি কোনো কি ঝগড়া ঝাটি হয়েছিল স্বামীর সঙ্গে তার? এইরকম তো হয় তো ঝগড়া ঝাটি, তো এরকম তো ফের মিলে যায়। এটা কিসের মতি হলো না হলো, কেমন করে গেল তো আমরা তো আমরাও জানি না, আমরা তো এখানে ওখানে। তো মেয়ে কি কোনো ফোন করে জানিয়েছিল যে কোথায় আছে বা? না, এখন তো কোনো যোগাযোগ হচ্ছে না, হচ্ছে না। আপনার আত্মীয় স্বজনকে জানিয়েছেন ব্যাপারটা, বাবা খোঁজ নিয়েছেন? আমরা তো খোঁজ নিয়েছি, আমরা সব জায়গায় যত জায়গা জায়গায় আমাদের আছে মানুষ, ও তো আমরা ভেজলাম তো না, ওখানে নাই। তো আপনি থানায় অভিযোগ জানিয়েছেন, মানে নিখোঁজ ডায়রি? থানাতে আমরা ডায়রি জানিয়েছি। আপনার মেয়ের নাম কি আছে? আমার মেয়ের নাম হলো সুকন্যা চম্পা। বলছি আপনি কে হলেন মেয়ের? আমার বাবা হলাম। আপনার বাড়ি কোথায়? রাঙাইপুর। কোনো সমস্যা নেই থা আমলোক কা, বস হম খট গে আয়ে বাহার সে, উসকো ঘর যাতে সময় ও লোক 8 বজে সে ঘর সে লাপাতা হো গয়া, হম যাকে ঢুঁড়ে নেই মিলা আমলোক কা। কোন দিন নিখোঁজ হয়েছে, কবে? বৃহস্পতিবার। কোনো যোগাযোগ হয়েছে কি, কোনো ফোন সঙ্গে নিয়ে গেছে? হ্যাঁ, মোবাইল লে গয়া সাথ মে। তো এখনো কি যোগাযোগ হয়েছে? না, আমি রাত মে দিন মান ফোন লাগাতে না উঠাতা হয়, সিফ রাত 2-3 বজে রাত কো মোবাইল খোলতা হয়, সুযোগ সিফ ফোন লাগাতে তো ঘন্টে যাতা ফোন কাট দেতা হলো। তো কি মনে হচ্ছে, মানে সে কি কোথাও চলে গেছে না নিখোঁজ রয়েছে? মতলব মানে তার কি কোনো ছেলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল, এরকম কোনো খোঁজ পেয়েছো? না না। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবার মা ভাই বোন সব পরিবার। আর সবই আর আর কোন হে? তো বাচ্চা হে আর মেরা মম্মি পাপা সব হে সব। তোমার নাম? নাম ইন্দ্র কুমার এসি। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। শহরে এই প্রথম
আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচাপাড়া। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।